সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। অধ্যায়টি হচ্ছে কত চতুর্থ। অধ্যায় শিরোনাম কি? উন্নত চৌম্বকত্ব। তো উন্নত চৌম্বকত্ব আলোচনার পূর্বে আমরা চৌম্বকত্ব বিষয়ক কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি সম্পর্কে প্রথমেই আলোচনা শুরু করব। পরবর্তীতে আমরা উন্নত চৌম্বকত্ব সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা একটু জানতে চাই প্রথমেই যে চৌম্বকত্ব বিষয়টি কি। তাহলে চৌম্বকত্ব হচ্ছে কি? এক ধরনের শক্তি বা এক ধরনের গুণ, যে গুণের জন্য পদার্থ কি করে আকর্ষণী এবং দিকদর্শী বল লাভ করে। ঠিক আছে, তো চৌম্বক ধর্ম অনুযায়ী, পদার্থকে তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি আমরা একটু যদি লিখি, চৌম্বক ধর্ম অনুসারে পদার্থের প্রকারভেদ একটি চৌম্বক, দুই নাম্বার চৌম্বক পদার্থ, এবং তিন নাম্বার অচৌম্বক পদার্থ। কি বললাম আমরা? যে চৌম্বক ধর্ম অনুসারে পদার্থের প্রকারভেদ তিন রকমের, একটি চৌম্বক, একটি চৌম্বক পদার্থ, আর একটি হচ্ছে অচৌম্বক পদার্থ। তাহলে চৌম্বক কি? যে সকল পদার্থের আকর্ষণী এবং দিকদর্শী ধর্ম আছে এবং যাদের দ্বারা অন্য পদার্থকে কি করা যায়, চৌম্বকে পরিণত করা যায়, সেই সকল পদার্থকে বলা হয় চৌম্বক। দুই নাম্বার কি? চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যাদেরকে চৌম্বক দিয়ে চৌম্বকে পরিণত করা যায়, অর্থাৎ চৌম্বকের সাহায্যে এই সকল পদার্থের মধ্যে চৌম্বকত্ব গুণ সৃষ্টি করা যায়। কোন ধরনের পদার্থ সেগুলো? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লোহা, নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, ইস্পাত, এই জাতীয় পদার্থগুলো হচ্ছে চৌম্বক পদার্থ। তিন নম্বর অচৌম্বক পদার্থ। এই সকল পদার্থ অর্থাৎ অচৌম্বক পদার্থ যদি হয়, তাহলে এর সঙ্গে আমরা কি বলবো? যে সকল পদার্থকে চৌম্বক দ্বারা চৌম্বকে পরিণত করা যায় না, তাদেরকেই বলা হয় অচৌম্বক পদার্থ। এরা কারা? যেমন তামা, রূপা, তারপরে কাগজ, কাঠ, সোনা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের পদার্থগুলো হচ্ছে অচৌম্বক পদার্থ। আমরা মূলত এখানে প্রথমত চৌম্বক সম্পর্কে ধারণা লাভ করব। এটি একটি
এটি একটি দণ্ড চুম্বক, চুম্বকের মেরু এই একটি বিন্দু, এই একটি বিন্দু, এই বিন্দু দয় একেবারে শেষ প্রান্তের দিকে না থেকে প্রান্ত থেকে একটু ভেতরের দিকে থাকে। এই দুই বিন্দুতে বা প্রান্তের কাছাকাছি এই দুই বিন্দুতে কি হয়, চুম্বকের আকর্ষণী অথবা বিকর্ষণী শক্তি সবচেয়ে বেশি হয়। আমরা এই দুই বিন্দুকেই বলি কি, চুম্বকের মেরু, এবং নামকরণ করি কি, একটিকে বলি আমরা দক্ষিণ মেরু, আরেকটিকে বলি আমরা উত্তর মেরু। তাহলে একটি দণ্ড চুম্বকের দুটি মেরু আছে, ঠিক আছে, একটি দক্ষিণ মেরু এবং একটি উত্তর মেরু। তারপরে আসো চুম্বকের মেরু সম্পর্কে আমরা জানলাম, মেরু শক্তি কি, মেরু শক্তি, চুম্বকের মেরুর যে শক্তি, কোন শক্তি, আকর্ষণী বা বিকর্ষণী যে শক্তি, সেটিকেই বলা হয় তার মেরু শক্তি, ঠিক আছে। তো মেরু শক্তির এসআই একক, এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, আধুনিক সংজ্ঞা মতে এর একক অ্যাম্পিয়ার মিটার, ঠিক আছে। এসআই পদ্ধতিতে আরও একটি একক আছে যেটিকে বলা হয়, এসআই পদ্ধতিতে আরও একটি একক বলছি আমরা, সেটিকে বলা হয় ওয়েবার, চুম্বক দ্বিমেরু। একটি দণ্ড চুম্বকের কি দেখতে পাচ্ছি আমরা এখানে, এটা দক্ষিণ মেরু, এটা উত্তর মেরু, এরা যদি কি হয়, সম শক্তির হয়, সম মানের হয়, অর্থাৎ মেরু শক্তি যদি একই মানের হয় এবং তারা যদি কাছাকাছি অবস্থান করে, তাহলে এই ব্যবস্থাটাকেই আমরা বলে থাকি কি, চুম্বক দ্বিমেরু। তাহলে আমরা ফাইনালি যদি বলি যে একটি দণ্ড চুম্বকের অথবা কোনো চুম্বকের দুই মেরু খুব কাছাকাছি অবস্থান করলে তাদের মাধ্যমে যে ব্যবস্থাটি তৈরি হয় সেটি হচ্ছে চুম্বক দ্বিমেরু। অবশ্যই এখানে এই দুই মেরুর শক্তি সমপরিমাণ হতে হবে, তাই সম শক্তি সম্পন্ন একটি দণ্ড চুম্বকের দুই মেরু যদি খুবই কাছাকাছি অবস্থান করে তাহলে তাকে বলবো চুম্বক দ্বিমেরু। এই সংজ্ঞা মতে আসলে হতে হবে কি, দণ্ড চুম্বকটাকে অতি ক্ষুদ্র মানের হতে হবে। তাহলে এটা দক্ষিণ মেরু, এটা উত্তর মেরু, মেরুদ্বয় তাদের মেরু শক্তি এম, মেরু শক্তিকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম দুটোরই সমান কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব যেটি এটি খুবই কম। প্রকৃতপক্ষে যে কোনো আকৃতির কি চুম্বককেই আমরা একটি চুম্বক দ্বিমেরু হিসাবে বিবেচনা করতে পারি, সেটি খুব ক্ষুদ্র হোক অথবা আকৃতিতে বড় হোক, কারণ সমমানের যদি দুটি মেরু, সমমানের বা সমমেরু শক্তি সম্পন্ন যদি দুটি মেরু থাকে একটি দণ্ড চুম্বকের বা যে কোনো চুম্বকের, তাহলেই সেটি কি চুম্বক দ্বিমেরুর ন্যায় আচরণ করে। অতএব এখানে সংজ্ঞার দিক থেকে যদিও আমরা বলছি যে মেরুদ্বয়কে সমশক্তি সম্পন্ন হতে হবে এবং খুবই কাছাকাছি থাকতে হবে, তাহলে সেটা চুম্বক দ্বিমেরু গঠন করবে,
কিন্তু প্রকৃতপক্ষে বা বাস্তবিক অর্থে আমরা বড় আকৃতির চুম্বককেও চুম্বক দ্বিমেরু হিসেবে বিবেচনা করতে পারি। আবার এটি ভাঙতে ভাঙতে অর্থাৎ একদম ক্ষুদ্র পর্যায়ে নিয়ে গিয়ে যদি একটি অণুচুম্বকে পরিণত করি, তাহলেও সেখানে দুটি মেরুর উপস্থিতি থাকবে এবং ওই মেরু দুটির শক্তি যদি সমশক্তি সম্পন্ন হয় তাহলেও সেটাকে আমরা চুম্বক দ্বিমেরু বলবো। ঠিক আছে, তারপরে আমরা আসি চুম্বক দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক অর্থাৎ চুম্বক ভ্রামক, এটি কি? এটি হচ্ছে একটি দণ্ড চুম্বকের, এই যে দুই মেরু আছে এই দুই মেরুর মেরু শক্তি যদি এম হয় তাহলে দুটোরই, এটারও মেরু শক্তি এম, এটারও মেরু শক্তি এম, অর্থাৎ যেহেতু চুম্বক দ্বিমেরুর মেরু শক্তি সমশক্তি সম্পন্ন, অতএব যে কোনো একটি দণ্ড চুম্বকের যে কোনো একটি মেরুর মেরু শক্তি এবং তাদের মধ্যে যে চুম্বক দৈর্ঘ্য, এই দুইয়ের গুণফলকে বলা হয় চুম্বক দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, তাহলে চুম্বক দ্বিমেরু ভ্রামককে আমরা সাধারণত এটাকে এই জায়গায় আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করব, বড় হাতের এম। চুম্বক দ্বিমেরু ভ্রামকের এখান থেকে আমরা একক কি পাচ্ছি, মেরু শক্তির একক আমরা পেয়েছিলাম অ্যাম্পিয়ার মিটার এবং এটি হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক মিটার, সব মিলিয়ে দাঁড়ালো কি অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, চুম্বক দ্বিমেরু ভ্রামক হচ্ছে পদার্থের মধ্যে চুম্বকত্ব ধর্ম সৃষ্টির মূল কারণ। অর্থাৎ যদি কোনো পদার্থের মধ্যে চুম্বক ভ্রামক বা চুম্বক দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হয় তাহলে সেই পদার্থটি অবশ্যই চুম্বকত্ব গুণ লাভ করবে। তবে এই চুম্বক দ্বিমেরু ভ্রামকগুলোর সজ্জার উপর নির্ভর করে যে পদার্থটি কি পরিমাণ চুম্বকত্বের বহিঃপ্রকাশ ঘটাবে। সেজন্যই আমরা কি করি, এক এক ধরনের পদার্থের মধ্যে এক এক রকম চুম্বকত্ব গুণ লক্ষ্য করে থাকি। ঠিক আছে, তাহলে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আসি আমরা চুম্বক ক্ষেত্র কি, চুম্বক ক্ষেত্র। একটা দণ্ড চুম্বককে যদি আমরা কোনো জায়গায় স্থাপন করি, এটি ধরো নর্থ মেরু, এটি সাউথ মেরু, এই চুম্বকের দুই মেরুর যেহেতু কি আছে, মেরু শক্তি আছে, অতএব এটিকে যখন আমরা কোনো জায়গায় স্থাপন করি সেখানে মেরু শক্তির কারণে তার চারপাশে কি করে একটা প্রভাব ক্ষেত্র সে তৈরি করে। এই যে প্রভাব ক্ষেত্র অর্থাৎ একটি দণ্ড চুম্বকের চারপাশ ব্যাপিয়া যে এলাকা বা যে এলাকা বা অঞ্চলে তার প্রভাব সে বজায় রাখতে পারে সেই এলাকাটাকেই বলা হয় চুম্বক ক্ষেত্র। চুম্বক প্রাবল্য, চুম্বক প্রাবল্য কি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি দণ্ড চুম্বকের উপস্থিতি আছে, তার ফলে এখানে একটি কি হয়েছে, ক্ষেত্রের সৃষ্টি করেছে। তো এই ক্ষেত্রের মধ্যে যদি একটি একক বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করা যায় তাহলে
সেটি যে বল লাভ করে তাকেই বলা হয় চৌম্বক প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এটিকে আরো নাম দেয়া যায় চৌম্বক প্রাবল্য, চৌম্বক তীব্রতা, প্রখরতা, তীক্ষ্ণতা ইত্যাদি নামকরণ করা যায়। তাহলে চৌম্বক প্রাবল্যের সমীকরণটা কি দাঁড়াচ্ছে সেটি বের করার আগে আমরা আরেকটি রাশিমালা একটু জেনে নেব। সেটি হচ্ছে যে একক মেরু কি। আমরা জানি যে দুটি চৌম্বক মেরুর মধ্যে এক ধরনের আকর্ষণ অথবা বিকর্ষণ বল আছে। তাহলে যদি ধরে নেই যে এইখানে M1 শক্তি সম্পন্ন বা মেরু শক্তি সম্পন্ন একটি মেরুর উপস্থিতি আছে এবং এখানে M2 মেরু শক্তি সম্পন্ন আরেকটি চৌম্বক মেরু আছে, এই দুইয়ের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে চৌম্বকের এই চৌম্বক মেরুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ এবং বিকর্ষণ বল সংক্রান্ত কুলম্বের সূত্র থেকে আমরা কি জানি, 1/4πμ0। অবশ্যই এই মেরুদ্বয় শূন্য মাধ্যমে অবস্থিত, ইনটু M1 M2 বাই d2। এই তো, এখন খেয়াল করে দেখো যে একক মেরু এখান থেকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। আমরা যদি ধরে নিই যে M1 সমান M2 সমান M, ঠিক আছে, এবং এই যে দূরত্ব d আছে এটি 1 মিটার, তাহলে কি দাঁড়ায় এখানে, এটুকু কত হয়ে যাচ্ছে এখানে আলটিমেটলি, M1 M2 M d 1 মিটার যদি হয়, তাহলে আমরা একক মেরুর একটি সংজ্ঞা এমন ভাবে স্থাপন করতে পারি বা এমন ভাবে সংজ্ঞায়িত করতে পারি যাতে করে এখানে এই মেরুদ্বয়ের মধ্যবর্তী অর্থাৎ M মেরু শক্তির দুটি মেরুর মধ্যে যে বল, সেই বলের পরিমাণটা হয় কত, 1/4πμ0 এর সমান, ঠিক আছে। একটু যদি আমরা এখানে খেয়াল করি তাহলে অবশ্যই আমরা এখানে কি বলবো, M কে অবশ্যই হতে হবে কত, অবশ্যই এটি ±1 হতে হবে, ঠিক আছে। তাহলে প্লাস চিহ্নটি সাধারণত কি, বিপরীত ধর্মী মেরুর মধ্যে আকর্ষণকে বোঝাবে এবং মাইনাসটা সমধর্মী মেরুর মধ্যে বিকর্ষণকে বোঝাবে, ঠিক আছে। তাহলে এই মানটি যদি আমরা এখানে বসিয়ে দিই, অবশ্যই খেয়াল করে দেখো যে এই উপরে এটি হয়ে যাচ্ছে কত, M দুটোর মানই আবার কত, 1, আবার d এর মান 1 মিটার, তাহলে থাকছে কি, থাকছে F=1/4πμ0। এটি কি, F কি বল, তাহলে এটি হবে হচ্ছে একক নিউটন। এবার একক মেরুর সংজ্ঞাটি আমরা ফাইনালি কিভাবে দিতে পারি, কোথায় ছিল, শূন্য মাধ্যমে দুটি মেরু ছিল, তাহলে শূন্য মাধ্যমে অবস্থিত সমমানের সমজাতীয় দুটি মেরু 1 মিটার দূরত্বে থেকে পরস্পরের উপর যদি কি করে, 1/4πμ0 নিউটন বল প্রয়োগ করে, তাহলে ওই মেরুদ্বয়ের প্রত্যেকটিকে বলা হবে একক মেরু, ঠিক আছে। তাহলে একক মেরুর সংজ্ঞা যেহেতু আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমরা কি করব, চৌম্বক প্রাবল্যের
সংজ্ঞা দাঁড় করাবো। আমরা কি বলেছিলাম যে চৌম্বকক্ষেত্রের ভিতরে, অর্থাৎ এই যে এইখানে যে একটি প্রভাব বলয় তৈরি হয়েছে, অর্থাৎ চৌম্বকক্ষেত্র তৈরি হয়েছে, এই চৌম্বকক্ষেত্রের অভ্যন্তরে এখন যদি তুমি ধরো এইখানে কি করব, এই মেরু, এই মেরু, উভয় মেরুর মেরু শক্তি এম যদি হয়, তাহলে এই মেরু থেকে ডি দূরত্বে, এই দূরত্বটি যদি ডি হয়, তাহলে এখানে একটি একক বিচ্ছিন্ন উত্তর মেরুকে যদি স্থাপন করা যায়, তাহলে এই মেরুটি যে বল লাভ করবে সেই বলটাকেই বলা হবে চৌম্বক প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি যে চৌম্বক প্রাবল্য, এটিকে আমরা সাধারণত এইচ দ্বারা প্রকাশ করি, এবং এইচ ইজ ইকুয়াল টু কত হবে, 1/4πμ0 ইন্টু, এখানে একটি মেরুর মেরু শক্তি হচ্ছে এম, আরেকটি যে মেরু এখানে আমরা স্থাপন করেছি সেটি হচ্ছে একক মেরু, এবং এম মেরু এবং এই একক উত্তর বিচ্ছিন্ন উত্তর মেরুর মধ্যে কি হবে, এটাও উত্তর মেরু, এটাও উত্তর মেরু, তাহলে বিকর্ষণ বলের সৃষ্টি হবে। সেই বলের পরিমাণ কত দাঁড়ালো, এম ইন্টু, এই এম এর মান কত, এই এম এর মান হচ্ছে এক একক, আর নিচে কত আছে দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব কত, ডি স্কয়ার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চৌম্বক প্রাবল্য এইচ ইজ ইকুয়াল টু 1/4πμ0 এম বাই ডি স্কয়ার। ঠিক আছে, এখন এটাকে তুমি কি করো, এর একক বের করো, একক বের করতে হলে মানে কি করতে হবে, এখানে এটা তো কনস্ট্যান্ট মান, মিউ নটের মান বসাও, মেরু শক্তির মান বসাও, এবং দূরত্ব ডি এর মান যদি আমরা বসিয়ে দিই, আলটিমেটলি দেখা যাবে যে এর একক আসবে কি, এসআই পদ্ধতিতে অবশ্যই এই চৌম্বক প্রাবল্যের একক হচ্ছে কি আসছে এখান থেকে, নিউটন পার ওয়েবার। কেমন, তাহলে আমরা চৌম্বক প্রাবল্য এর সংজ্ঞার মধ্য দিয়ে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই সীমাবদ্ধ রাখব, এবং এর পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয় আলোচনায় আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ রাশিমালা নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।